من كان منكم مستمنا فليستمن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم عبد الله بن مسعود قال إلينا من الصحابة إلينا من الصحابة تذكر رسول من كان منكم مستمنا فليستمن بمن قد مات তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ করতে চাও ফলো করতে চাও ফালিয়াস্তান্না বিমান কাদমাত তবে যারা ঈমানের অবস্থায় ইন্তেকাল করেছেন মারা গেছেন তাদেরকে তোমরা ফলো করো অনুসরণ করো ফা ইন্নাল হাইয়্যা লা তুমানু আলাইহি ফিতনা আল্লাহর নবীর সাহাবী বলেন যারা ইন্তেকাল করেছেন ঈমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে এই মানুষগুলোর অনুসরণ করো তোমরা তাদেরকে ফলো করো কেন জীবিত মানুষ তার শেষ কেমন হবে কেউ গ্যারান্টি সাথে বলতে পারে না নিশ্চয়তা দিয়ে বলতে পারে না ঈমানের হালতে দুনিয়া থেকে বিদায় হবে নাকি ঈমান হারা হয়ে বিদায় হবে আমরা কেউ আমাদের ব্যাপারে নিশ্চয়তার সাথে কোনো কিছুই বলতে পারি না জানি না ঈমানের হালতে মত হবে নাকি ঈমান হারা হয়ে মত হবে আমরা কেউ নিশ্চয়তা দিতে পারব জোরে বলে এই জন্য আল্লাহর হাবিব সব সময় দোয়া করতে এবং দোয়া শিখায় দিয়েছেন ঈমানের হালতে যেন মৃত্যু হয় এই দোয়া তোমরা আল্লাহর কাছে করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ঈমানের হালতে মৃত্যু দেন আমাদের বুজুর্গানে দিন ঈমানের হালতে মৃত্যুর জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন জানি না কার মৃত্যু ঈমানের হালতে হবে কার মৃত্যু যদি ঈমানের হালতে হয় মৃত্যুর সময় যদি তার জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আল্লাহর হাবিব বলেন তুমি যে কোনো এলাকার হোক যদি তোমার জীবনের শেষ কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বড় দেরি হবে আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ এদের পরিচয় তুলে ধরলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হচ্ছেন নবীর সাহাবীরা নবীর সাহাবীদের কেন অনুসরণ করবা এদের অনুকরণ কেন করবা এদেরকে কেন ফলো করবা উনি বলেন এই মানুষগুলো এমন ছিলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুখে সুনাম থেকে শুরু করে পুরো বাংলাদেশ পুরো বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো জমানায় যে কোনো সময়ে যারা পৃথিবীর মধ্যে আসবে যতজন মানুষ দুনিয়াতে আসবে সবার চাইতে উত্তম দল সবার চেয়ে উত্তম জামাতের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত সুবহানাল্লাহ মানে এদের চেয়ে উত্তম দুনিয়াতে আর আসবে না এরাই সর্বোত্তম আল্লাহ বলেন কানু আফদালা গাজিহিল উম্মা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এরা হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম আবার রাহাকুলুবা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এদের একটা গুণগুলো এরা সবার চেয়ে উত্তম আবার রাহা কুলুবা এদের অন্তর বড় স্বচ্ছ এদের অন্তর বড় পরিষ্কার এদের অন্তর বড় পরিচ্ছন্ন এদের অন্তরে কোনো বেজাল নাই এদের অন্তরে কোনো কলুষতা নাই এদের অন্তরে কুফুর নাই এদের অন্তরে শিরিক নাই এদের অন্তরে হিংসা নাই এদের অন্তরে বিদ্বেষ নাই মানুষের অন্তর রোগী হয় আল্লাহ বলেন ফি কুলুবিহি মারাদ মানুষের দিলে রোগ আছে ফাজাদাহুল্লাহু মারাদা
আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দেন অন্তরের রোগ কি কি একটা রোগ হলো শিরিক আরেকটা রোগের নাম হলো কুফর আরেকটা রোগের নাম হলো হিংসা আরেকটা রোগের নাম হলো বিদ্বেষ আরেকটা রোগের নাম হলো অহংকার এমন রোগ আমাদের মধ্যে আছে না নাই হ্যাঁ আল্লাহর নবীর সাহাবী বলেন আফাবারাহাকুম বান এদের দিল বড় পরিষ্কার এদের দিল বড় পরিচ্ছন্ন এদের দিলে কোনো কলুষতা নাই এদের দিনে কোনো ধরনের কলঙ্ক নাই এত উত্তম চরিত্রের অধিকারী উত্তম দিলের অধিকারী এদের দিল বড় পরিষ্কার এত পরিষ্কার এত পরিষ্কার এদের দিলে যদি কেউ উঁকি দেয় তবে এদের দিলে উঁকি দিলে সে আল্লাহ পর্যন্ত বুঝতে পারে সুবহানাল্লাহ پھر شور سلاسل میں سرور ازلی ہے پھر شور سلاسل میں سرور ازلی ہے پیش نظر سنت سجاد ولی ہے پیر پیش نظر سنت سجاد ولی ہے لا الہ الا اللہ دحق و صداقت کی شہادت سر مقتل دحق و صداقت کی شہادت سر مقتل اٹھا کے یہی وقت کا فرمان جلی ہے اٹھا کے یہی وقت کا فرمان جلی ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ دکھن لکھر پر عثمان بن عفان رضی اللہ تعالی عنہ نورانی حفیظ مدرس صاحب چنہ گھنڈی بشم بردو شنام بھنجی رو دو گئے آئے جیتو ادھکھار ششت بارشی واز محفل اتنتو سب دھیو واجب الاحترام شبابتی صاحبان دیگر حضرات علماء کرام مربی صاحبان جبت بندگان پریو چھتر بھائران সমাজের বিভিন্ন শ্রেণী পেশার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মহামহিলা আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মনোরম পরিবেশ সুন্দর আবহাওয়ার একটি দিনে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নববী কাননে রসুলের বাগানে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার জন্য রহমতি বরকতি সামিয়ানার দিচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছে এই জন্য মন প্রাণ উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতি ভালোবাসার মাধুরী মিশি আমরা রবের দরবারে
كلمة الشكر پڑھ کرچی ایک شتے امرا پڑی الحمد لله شبائی پڑے چھے امرا تو منع ہوئے نا شبائی پڑے چھے شبائی ایک شتے امرا پڑھو الحمد لله اوہ پیچھونے جا رہے کی کن دیکھے دوں رہے برزورے شورے الحمد لله আসতে পেরে বসতে পেরে খুশি তো আমরা পাগলা পর্যন্ত বৃষ্টি ওইদিকে বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ এখন আলহামদুলিল্লাহ না আরো জোরে আরো জোরে যত দোয়া করবেন যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ তো বলেছেন আমার বান্দা যখন শুকরগুজার হয় কৃতজ্ঞ হয় আল্লাহ তাআলা তাকে নিয়ামত আরো বাড়িয়ে দেন তো যদি শুকরগুজার হন কৃতজ্ঞ হন ইনশাআল্লাহ আমরা মাহফিল অত্যন্ত সুন্দরভাবে শেষ করতে পারবো আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান আপনাদের এই মাদ্রাসার 6 নম্বর বার্ষিক মাহফিল তো অবশ্যই আপনাদের নাম জানা থাকার কথা আপনাদের মাদ্রাসার অত্যন্ত সুন্দর নামটা বলেন কিনা জুরে উসমান বিন আফফান বলতে পারে না জুরে সুরে কোন কিনা ওই কত মানুষ এখন ব্যানার দেখতেছে এখন ব্যানার দেখলে ও কিনা মাদ্রাসা উসমান বিন আফফান উসমান তো এক নাম আফফানও এক নাম উসমানও সুন্দর নাম আফফানও সুন্দর নাম উসমান ছেলের নাম পিতার নাম হলো আফফান উসমান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীর নাম সুবহানাল্লাহ কয়ুম মাঝে মাঝে আরো জোরে জোরে মাহফিলে বসছেন সওয়াব তো সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহু আকবার বলবেন এর মধ্যেই তো সওয়াব হ্যাঁ তো এগুলো আমরা বেশি বেশি বলবো ইনশাআল্লাহ তো উসমান কার নাম নবীর সাহাবী সাহাবাই কেরাম এমন এক জামাতের নাম যারা বাতিলের আস্তানায় সর্বপ্রথম আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আল্লাহ এক অদ্বিতীয় এই কথা বাতিলের আস্তানায় সর্বপ্রথম যাদের মুখ দিয়ে উচ্চারিত হয়েছিল সেই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত ঠিক কিনা এরাই তো সাহাবায়ে সাহাবায়ে কেরাম তো এমন এক জামাতের নাম যাদের রক্তে রচিত হয়েছে লিখিত হয়েছে ইসলামের বিজয় ইতিহাস মানুষ ইতিহাস লিখে কি কলমের কালি দিয়ে লিখে কি আর নবীর সাহাবায়ে কেরাম তাদের রক্তের নজরানার মাধ্যমে ইসলামকে পৃথিবীর মধ্যে বিজয়ী করেছে ঠিক কিনা আর ওই ঠিক তো আমরা এখন এর পিছনে কেউ পানি ঢালছে অথবা এর পিছনে কেউ রক্ত ঢালছে আমরা এর পরিচর্যা করছি মাত্র কিন্তু এই ইসলামের পিছনে এই ইসলাম নামক বৃক্ষের ঘোড়া সর্বপ্রথম পানির পরিবর্তে ছাড়া রক্ত ঢেলেছিলেন সেই জামাতের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত ঠিক কিনা সাহাবায়ে কেরাম এমন এক জামাতের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীন অত্যন্ত নির্ভর যোগ্যতার মাধ্যমে আমাদের পর্যন্ত আল্লাহর দ্বীন পৌঁছা একমাত্র মাধ্যম ছিলেন তারা বলে
সাহাবা একরাম সরাসরি ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিখেছেন নবীর শিষ্যত্ব লাভ করেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই হাঁটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত করে অত্যন্ত আদবের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে অত্যন্ত ইহতেরামের সাথে নবীর সামনে বসেছেন এবং আল্লাহর রাসূলের আনিত পথম আত্মস্থ করেছেন আল্লাহর রাসূলের আনিত দ্বীন এটাকে আত্মস্থ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ এই জামাতের নাম বলেন না এই জামাতের নাম সাহাবায়ে কেরাম এই জন্য নবীর যুগের পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবার জন্য অনুসরণীয় আর অনুকরণীয় জামাত আর দলের নাম হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত কার জামাত বলেন বলেন কার জামাত সাহাবায়ে কেরামের জামাত এই জন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যেভাবে আপনারা আমার সামনে বসেছেন আর আমার মতো একজন নগণ্য অধম মানুষ আপনাদের সামনে দুই একটা কথা বলছি এটাও তো ইলম অর্জনের একটা মাধ্যম আমি এখানে বসে গেছি জামানা আমাকে এখানে বসিয়ে দিয়েছে ঠিক এই ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা ওনার সামনে বসেছিলেন এবং যারা নবীজিকে দেখেন নাই তাবেঈ সাহাবীদেরকে যারা দেখেছেন এরাও ওনার সামনে বসা মানে ওনারা ওনার কাছ থেকে পড়ার জন্য এসেছেন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এসেছেন সকলকে সম্বোধন করে বলেন ও আল্লাহর বান্দারা তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ করতে চাও ফলো করতে চাও তাহলে তোমরা নবীর সাহাবীদের অনুসরণ করো ফলো করো সুবহানাল্লাহ বর্তমান দুনিয়াতে ফেসবুকে ফলোয়ার ফ্যান্স আছে না নাই মাশাআল্লাহ বুঝেন আপনারা আলহামদুলিল্লাহ বলেন কাকে অনুসরণ করব আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ من كان منكم مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم عبد الله بن مسعود قال إلى نبي الصحابي إلى نبي الصحابي تتكو رسول من كان منكم مستنا فليستن بمن قد مات তোমাদের মধ্যে কেউ যদি কাউকে অনুসরণ করতে চাও ফলো করতে চাও তবে যারা ইমানের অবস্থায় ইন্তেকাল করেছেন মারা গেছে তাদেরকে তোমরা ফলো করো অনুসরণ করো ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহি ফিতনা আল্লাহ নবীর সাহাবী বলেন যারা ইন্তেকাল করেছেন ইমানের অবস্থায় যাদের মৃত্যু হয়েছে এই মানুষগুলোর অনুসরণ করো তোমরা তাদেরকে ফলো করো কেন জীবিত মানুষ তার শেষ কেমন হবে কেউ গ্যারান্টি সাথে বলতে পারে না নিশ্চয়তা দিয়ে বলতে পারে না ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় হবে নাকি ইমান হারা হয়ে বিদায় হবে আমরা কেউ আমাদের ব্যাপারে নিশ্চয়তার সাথে কোনো কিছুই বলতে পারি না জানি না ইমানের হালতে মত হবে নাকি ইমান হারা হয়ে মত হবে আমরা কেউ নিশ্চয়তা দিতে পারব জোরে বলে এই জন্য আল্লাহর হাবিব সব সময় দোয়া করতে এবং দোয়া শিকায়ত দিয়েছেন ইমানের হালতে যেন মৃত্যু হয় এই দোয়া তোমরা আল্লাহর কাছে করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন ইমানের হালতে মৃত্যু দেন আমাদের বুজুর্গানে দিন ইমানের হালতে মৃত্যুর জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে দিন জানি না কার মৃত্যু ইমানের হালতে হবে কার মৃত্যু যদি ইমানের হালতে হয় মৃত্যুর সময় যদি তার জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত আল্লাহর হাবিব বলেন তুমি যে কোন এলাকার হও যদি তোমার জীবনের শেষ কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মরতে দেরি হবে আল্লাহর জান্নাতের মেহমান হতে দেরি হবে না শেষ কথা কি হলে বলেন বলেন শেষ কথা কি হলে লা ইলাহা ইল্লাল্লাহ হলে এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বাব এদের পরিচয় তুলে ধরলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা হচ্ছেন নবীদের সাহাবীরা নবীদের সাহাবীদের কেন অনুসরণ করবা এদের অনুকরণ কেন করবা এদেরকে কেন ফলো করবা উনি বলেন এই মানুষগুলো এমন ছিলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুখে সুনামগঞ্জ থেকে শুরু করে পুরো বাংলাদেশ পুরো বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো স্থানে যে কোনো জমানায় যে কোনো সময়ে যারা পৃথিবীর মধ্যে আসবে যতজন মানুষ দুনিয়াতে আসবে সবার চাইতে উত্তম দল সবার চেয়ে উত্তম জামাতের নাম হলো সাহাবায়ে কেরামের জামাত সুবহানাল্লাহ মানে এদের চেয়ে উত্তম কেউ এই দুনিয়াতে আর আসবে না এরাই সর্বোত্তম আল্লাহ বলেন কানু আফদালা গাজিহিল উম্মাহ আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এরা হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম আবার রাহাকুলুবা আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এদের আবার রাহা কুলুবা এদের অন্তর বড় স্বচ্ছ এদের অন্তর বড় পরিষ্কার এদের অন্তর বড় পরিচ্ছন্ন এদের অন্তরে কোনো বেজাল নাই এদের অন্তরে কোনো কলুষতা নাই এদের অন্তরে কুফুর নাই এদের অন্তরে শিরিক নাই এদের অন্তরে হিংসা নাই এদের অন্তরে বিদ্বেষ নাই মানুষের অন্তর রোগী হয় আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ মানুষের দিলে রোগ আছে ফাযাদাহুমুল্লাহু মারাদা আল্লাহ তাদের রোগ আরো বৃদ্ধি করে দেন অন্তরের রোগ কি কি একটা রোগ হলো শিরিক আরেকটা রোগের নাম হলো কুফর আরেকটা রোগের নাম হলো হিংসা আরেকটা রোগের নাম হলো বিদ্বেষ আরেকটা রোগের নাম হলো অহংকার এমন রোগ আমাদের মধ্যে আসে না নাই হ্যাঁ আল্লাহর নবীর সাহাবী বলেন আবার রাহা এদের দিল বড় পরিষ্কার এদের দিল বড় পরিচ্ছন্ন এদের দিলে কোনো কলুষতা নাই এদের দিনে কোনো ধরনের কলঙ্ক নাই এত উত্তম চরিত্রের অধিকারী উত্তম দিলের অধিকারী এদের দিল বড় পরিষ্কার এত পরিষ্কার এত পরিষ্কার এদের দিলে যদি কেউ উঁকি দেয় তবে এদের দিলে উঁকি দিলে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে সুবহানাল্লাহ কিছু মানুষের দিল এমন এদের দিল শুধু দিল নয় এদের দিল যেন হিদায়তের মশাল সুবহানাল্লাহ এদের দিল যেন কি ভাই হিদায়তের মশাল আপনি এদের দিলের কাছে যাবেন আপনি এদের অন্তরের কাছে যাবেন আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিষ্কার করে দিবেন সুবহানাল্লাহ তোমার মানুষের দুনিয়াতে আসে না হ্যাঁ আল্লাহর এক বান্দা এর একটা উদাহরণ দিয়েছে إذا سكن الغدير على صفائه وجنب أن يحركه النسيم بدت فيه السماء بلا امتراء كذاك الشمس تبدو والنجوم كذاك قلوب أرباب التجلي يرى في صفوفها الله العظيم الله بندا বলেন এদের দিল কেমন এই পৃথিবীতে শুধু সাহাবীরা ছিলেন না এদের দিলের তো কোনো তুলনা করতে পারে না
সাহাবায়ে কেরামের সান্নিধ্য যারা লাভ করেছে এদের দিলও কেমন পরিষ্কার যারা এদের সান্নিধ্য লাভ করেছেন এদের দিলটাও কেমন পরিষ্কার যারা এদের পরে এই পৃথিবীতে এসেছেন এবং তাদের শিষ্যত্ব গ্রহণ করেছেন তাদের দিলটা কেমন পরিষ্কার আল্লাহর বান্দা বলেন এদের দিল এমন পরিষ্কার এমন পরিষ্কার আপনাদের এলাকায় গান আছে খাল আছে বিল আছে নদী আছে পুকুর আছে না নাই পুকুরের পানি সুন্দর কিনা পরিষ্কার কি পরিষ্কার না আল্লাহর বান্দা বলেন কোন মানুষের পুকুরের পানি যদি পরিষ্কার হয় ওই পুকুরের পানি যদি গুলা না হয় পুকুরের পানি যদি পরিষ্কার হয় আর ওই পুকুরের পানি যদি কোন দিকের বাতাস ওই পানিকে নাড়া দেয় না আল্লাহর বান্দা বলো ওই পুকুরের পারে যখন আপনি দাঁড়াবেন ওই পুকুরের পারে দাঁড়ানোর পরে আপনি পানির দিকে যখন তাকাবেন ওই পানির মধ্যে কি দেখা যাবে বুঝছেন কি আমার কথা পুকুর আছে নি গঙ্গা আছে নি খাল আছে বিল আছে পানিও আছে একদম পরিষ্কার পানি কোনো দিকের বাতাস পানিকে নাড়া দেয় না এমন সময় যখন আপনি পানির সামনে দাঁড়াবেন ওই পানির দিকে তাকালে কি দেখা যায় সবাই ঠিক আছে তো একমত নেই কি দেখা যায় শুধু কি আসমান দেখে যায় মানুষের চেহারাও দেখে যায় আসমানও দেখা যায় সূর্যও দেখা যায় চন্দ্রও দেখা যায় আল্লাহর বান্দা বলেন কাদা কাশামসু তাবদু রে বন্ধু আমার তোমার ছোট্ট একটা পুকুর মাত্র পনের শতকের পুকুর আর না হয় ত্রিশ শতকের পুকুর আর না হয় ষাট শতকের পুকুর আমাদের বাসায় এক কিয়ার না হয় দুই কিয়ারের পুকুর আর না হয় মনে করেন ছয় কিয়ারের পুকুর আর না হয় মনে করেন দশ কিয়ারের পুকুর কিয়ার বুঝেননি আপনার দেশে কিয়ার কয় কত শতকে কিয়ার ঠিকই তো বুঝি আচ্ছা হুজুর কইতেছেন পেছনে বুঝি অনেক লোকজন দাঁড়ায় থাকবো আপনার যদি একটু কষ্ট করেন তাহলে আরেকটু সামনে আসলে ভালো হবে একমত নিয়ে আপনার ইনশাআল্লাহ কি দেখুন আপনারা আচ্ছা পিছনে যারা এরা কোন চাই সামনের যারা আরেকটু সামনে আইতা নিয়ে আপনি পিছনের যারা সামনে যারা আছে যারা একটু সামনে অগ্রসর হইলে আপনারা আসবেন তো সামনে আরেকটু ইনশাআল্লাহ আমরা সবাই একটু সামনের দিকে আসি জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এখন তো ফাঁক হয়ে গেল ওই যে ফাঁকটা বাবা ওই যে ফাঁকটা ফাঁকাটা একটু টুকুরা করেন মাশাআল্লাহ ওই যে ফাঁকাটা এই ফাঁকাটা একটু টুকুরা করেন আলহামদুলিল্লাহ এত কষ্ট করে আপনারা বসছেন আল্লাহ তাআলা আপনাদের কষ্টকে কবুল করুক বলেন আমিন আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন বলেন আমিন